ক্লাস প্রতিদিন দিকে একটু লক্ষ্য করে শিক্ষার্থীরা ক্লাস করা হলো হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারু পাঠ। গত দুটো ক্লাসে তোমাদের মেবি একটা গদ্য এবং একটা পদ্য হয়েছিল। আজকে আমরা ক্লাস করব হচ্ছে গদ্য। দেখো গদ্য মানে হচ্ছে গল্প। আজকে আমাদের গদ্য নাম হচ্ছে মিনু আর তার লেখক হচ্ছে বনফুল। ঠিক আছে, লেখকের নাম হচ্ছে বনফুল আর আমাদের আজকে বিষয়টা হচ্ছে মিনু সম্পর্কে আজকে আমরা জানবো। এই ক্লাস থেকে আমরা কি কি শিখবো সেটা হচ্ছে লেখক শিখবো হচ্ছে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য আর যদি কোনো মনে করো খুব নিত্য নতুন কোনো শব্দার্থ পাও সেই শব্দার্থ সম্পর্কে কি আজকে একটু আলোচনা করব। তাহলে দেখো ফার্স্টে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে মিনু। মিনু বলতে কি একটা মেয়ের নাম, সহজ কথা তোমরা বলতে পারো মিনু বলতে একটা মেয়ের নাম। এখন এই মিনু গল্পটা কে লিখেছেন, তার নাম হচ্ছে বনফুল। ঠিক আছে, কিন্তু বনফুল উনি কি আসলে একজন লেখক নাকি এটা ছদ্মনাম, আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানি কি আমরা তা বুঝতে পারবো। তাহলে শিক্ষার্থীরা একটু আমার ক্লাসে একটু মনোযোগ দাও। দেখো পেজ নাম্বার হচ্ছে 9, পেজে দেখো আমি তোমাদের 9 হচ্ছে লেখক পরিচিতির সম্পর্কে একটু আলোচনা করব। দেখো বনফুল যে লেখক ওনার প্রকৃত নাম হচ্ছেন, দেখো বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। ঠিক আছে, তার মানে আমাদের প্রত্যেক কবি তোমার লেখক বা লেখক যারা লেখক আছে বা যারা কবিতা রচনা করে, ঠিক আছে, তাদের প্রত্যেকজন লেখক বা প্রত্যেকজন কবি তোমার হচ্ছে তাদের একটা ছদ্মনাম ফার্স্টে কি ইউজ করে। ঠিক আছে, তো এই ছদ্মনামটা ইউজ করলে দেখা যায় যে যখন তার মনে করো পরিচিতিটা বাড়ে তখন আস্তে আস্তে কি তার আসল তার প্রকৃত পরিচয়টা কি প্রকাশ পায়। ঠিক তেমনই বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন যখন লেখক হিসাবে নিজেকে উপস্থাপনা করতে চেয়েছিলেন বা নিজেকে সবার সামনে না আনার কারণে তার একটা ছদ্মনাম দিয়েছিল কি, সেটা হচ্ছে বনফুল। ঠিক আছে, তার মানে বনফুলের প্রকৃত নাম হচ্ছে কি তোমার জন্য বলাইচাঁদ মুখোপাধ্যায়। দেখো তিনি 1899 খ্রিস্টাব্দে কি করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। দেখো 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তার মানে বনফুল অর্থাৎ তোমার কি হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছিলেন, 1899 সালে। শিক্ষার্থীরা একটু দেখো আমি লিখেছি সেটা হচ্ছে দেখো 1899 সালে কে জন্মগ্রহণ করেন, এই বলাইচাঁদ মুখোপাধ্যায়। ঠিক আছে, তারপর দেখো তিনি ভারতের বিহারে জন্মগ্রহণ করেন, তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। তার মানে এই যে লেখক আমার বলাইচাঁদ, আমি একটু দেখো লিখতেছি, ঠিক আছে, বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই যে মেন লেখক, ঠিক আছে, বনফুলের মেন নাম হচ্ছে কি বলাইচাঁদ মুখোপাধ্যায়। উনি জন্মগ্রহণ করেছিলেন কত, 1899 খ্রিস্টাব্দে, কোথায়, ভারতের বিহারে। ঠিক আছে, তার মানে বিহারটা তোমার কোথায়, ভারতে অবস্থিত। এবং তিনি পেশায় একজন কি ছিলেন, তিনি পেশায় একজন চিকিৎসক। তার মানে চিকিৎসক অর্থ কি, তিনি পেশায় একজন ডক্টর ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। একটা ব্যক্তি বা একটা মানুষ তোমার কি একাধিক কাজ করতেই পারে। এই বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন চিকিৎসক থাকা সত্ত্বেও, ঠিক আছে, দেখো একজন চিকিৎসক থাকা সত্ত্বেও তিনি কি বিভিন্ন রকমের গল্প, ছোট গল্প, উপন্যাস এগুলো লেখার প্রতি কি তার খুবই আগ্রহ ছিল। ঠিক আছে, তারপর দেখো তিনি তার গল্পের আকারে ছোট, ব্যঙ্গ, রসিকতা পূর্ণ, আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্য কর্মে বিশেষ স্থান করে নিয়েছেন। তার মানে তার গল্পের মধ্যে কি ছিল, ব্যঙ্গ ছিল, রসিকতা ছিল, ঠিক আছে, পূর্ণ এবং আকর্ষণীয় ছিল। আকর্ষণীয় বলতে কি, তোমার যদি কোনো একটা উপন্যাস লেখা হয় বা তুমি একটা উপন্যাস পড়তে পড়তে দেখতেছো একটা জায়গা তোমার থমকে গেছো বা একটা জায়গায় তুমি শেষ লেখা ছিল, ধরো একটা তুমি একটা লিখছো সে এভারেস্ট, সে এভারেস্টে পৌঁছালো। আচ্ছা এভারেস্টে পৌঁছানোর পর সে কি করলো, সে কি আগে এভারেস্ট জয় করেছে, এরকম কি একটা আকর্ষণ থাকে, মানে জানার একটা আকাঙ্ক্ষা থাকে তার উপন্যাসগুলোতে যে এরপরে কি হয়েছে, এরপরে পিস্টে কি, এরপরে পিস্টে কি, এরকম একটা কি আকাঙ্ক্ষা করে সে কি তার রচনাগুলো, তার উপন্যাসগুলো এগুলো কি করতো, তিনি রচিত করতো। তারপর দেখো তা বলা হয়েছে বাস্তব জীবনে মানুষের সংবাদ সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তো
তার মানে তার গল্পের বিষয়গুলো কি ছিল? তার এই যে বলাচের মুখোপাধ্যায় যে গল্পগুলো লিখেছেন তার গল্পের বিষয়গুলো ছিল হচ্ছে এমন যে বাস্তব জীবন মানুষের সংবেদনশীল জ্ঞান বিজ্ঞানের বিচিত্র একটা জ্ঞান বিজ্ঞান হবে মানুষের বাস্তব জীবনটা কি মানুষ তার বাস্তবতা কিভাবে তার জীবন যাপন করতেছে একটা উপন্যাসে দেখবা তোমার কাল্পনিক দেশ রাজ্য কি তোমাকে নিয়ে যাওয়া যায় ঠিক আছে তুমি কল্পনা করো কি তুমি বিভিন্ন দেশে যাচ্ছ বা নিজের লাইফটাকে অন্যভাবে সাজাচ্ছ কিন্তু বাস্তব জীবনে যে অভিজ্ঞতা যে একটা বাস্তবতার জীবন আছে এই জীবন সম্বন্ধে তুমি কতটুকু জানো ঠিক আছে এই সম্পর্কেই কি বলাইচাঁদ মুখোপাধ্যায় তোমাকে কি করত সে বলাইচাঁদ মুখোপাধ্যায় বিভিন্ন রকমের কি করতো তার গল্পে তার উপন্যাসে তার নাটকে সবগুলো দিকে সেগুলো কি করতো ফুটায় নিয়ে আসতো তারপর দেখো বলা হয়েছে তার চরিত্র উল্লেখযোগ্য গল্পগুলো হচ্ছে বনফুলের গল্প বাহুল্য অদৃশ্য লোক তারপর বহু বর্ণ অনুগামিনী ইত্যাদি তিনি কয়েকটি কাব্যগ্রন্থ বা নাটকও লিখেছেন ঠিক আছে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করেন তার মানে কাকে তোমার পদ্মভূষণ উপাধি প্রদান করে একমাত্র বলাইচাঁদ মুখোপাধ্যায়কে কি করে তোমার পদ্মভূষণ উপাধি দিয়ে কি করা হয় তোমাকে ভূষিত উপাধি দেওয়া হয় ঠিক আছে তারপর তার মৃত্যু হয়েছিল কত সালে 1979 খ্রিস্টাব্দে তার মানে তার 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন হচ্ছে 1979 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন শিক্ষাদের এই হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ তোমার বনফুল লেখকের সংক্ষিপ্ত তোমার জীবন কাহিনী এখন আসো আমরা মিনু সম্পর্কে আলোচনা করি আসলে মিনুটা কি এই মিনু মেয়েটা কি করেছিল বা এই মিনু মেয়েটার গল্প কেন বলাইচাঁদ লিখেছিল মানে তোমার হচ্ছে বনফুল কেন লিখেছিল সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব তার আগে তোমাকে আমরা একটু বলি সেটা হচ্ছে আমাদের সমাজে মনে করো আমাদের সমাজে অনেক শ্রেণীর মানুষ থাকে ঠিক আছে আমরা মানুষ আমাদের অবশ্যই কোনো না কোনো কি কিছু না কিছু ত্রুটি তো অবশ্যই থাকে তার মধ্যে সবচেয়ে বড় বোঝা হচ্ছে প্রতিবন্ধকতা বা তোমার প্রতিবন্ধী বা একটা কোন একটা কারণে মানুষের দেখা যাচ্ছে কোনো একটা প্রবলেম থাকে হ্যাঁ শিক্ষার্থীরা আজকে আমরা মিনুর গল্পে সেই সম্পর্কে আমরা একটু জানবো সেটা হচ্ছে মিনু বলতে একটা মেয়ে খুবই ছোট একটা মেয়ে ও সমাজে প্রতিবন্ধকতাকে কাটিয়ে সে কিভাবে নিজেকে মিনু হিসেবে তৈরি করেছেন সেই সম্পর্কে একটু আমরা জানবো আচ্ছা দেখো একটু পাঠ পরিস্থিতি একটু খেয়াল করো তোমাদের যদি ঠিকঠাক মতো পাঠ পরিস্থিতি তুমি বুঝতে পারো আর তুমি গল্পটা পড়লে কি তুমি অবশ্যই সেটা বুঝতে পারবে যে গল্পটা দ্বারা মিনুর কি হয়েছিল বা মিনু কিভাবে এই এতটুকু তার প্রতিবন্ধকতা কাটিয়ে এখনো তার লড়াই করে যাচ্ছে দেখো ফার্স্ট আমি বলি বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ আমি ফার্স্টে বলেছি আমাদের সমাজে কি থাকে বিচিত্র মানুষ থাকে এক এক রকম এক এক মানুষ এক এক রকম এক মানুষের বৈশিষ্ট্য কি এক এক রকম এক এক মানুষের আকার আকৃতি কি হচ্ছে গঠন দেহ চেহারা সবকিছু কি তোমার এক এক রকম হয়ে যাচ্ছে যেমন দেখো তোমার তোমার সামনে একটা মানুষ হচ্ছে যে তার চেহারা ফেস কাটিং মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু আরেকটা মানুষের চেহারা ফেস কাটিং কি একটু শ্যামলা বর্ণ ঠিক আছে বা একজনের একজন একটু খাটো একজন একটু লম্বা একজন একটু মোটা বা একজন একটু চিকন এরকমই তো কিন্তু হ্যাঁ আমাদের সমাজে এগুলো ছাড়াও আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা যাদেরকে আমরা বলি হচ্ছে প্রতিবন্ধী প্রতিবন্ধী বলতে আমরা কি বুঝি যাদের চোখ নেই অন্ধ বা কানে শুনে না বা বোবা বা হাত পা নেই এগুলোই তো আমরা বলি তাই না এখন দেখো মিনুর সম্পর্কে সেটা হচ্ছে কেউ সুস্থ কেউ বা পুরো সুস্থ নয় বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায় বাক প্রতিবন্ধীটা কি হ্যাঁ শিক্ষার্থীরা ভাগ প্রতিবন্ধীটা হচ্ছে তোমার যে কথা বলতে পারে না ঠিক আছে তাকে বলা হয় বাক প্রতিবন্ধী তার মানে সে যদি তার মুখে কোনো কণ্ঠই পাবে আমাদের সমাজে কি আমরা অনেকেই দেখি যে কি অনেকেই কথা বলতে পারতেছে না তাই না তাকে এটাকে আমরা কি বলি বাক প্রতিবন্ধী এখন দেখো সে বলা হয়েছে যে ছোট মেয়ে মিনু বাক শ্রবণ প্রতিবন্ধী তার মানে আমরা যে মিনুর গল্পটা শুনবো বা মিনুর গল্পটা যে আমি তোমাদের সাথে আলোচনা করব তার মিনু কি ছিল একজন বাক প্রতিবন্ধী ছিল তার মানে কি বাক প্রতিবন্ধী এবং কি ছিল তার সাথে সাথে তিনি কি ছিলেন শ্রবণ প্রতিবন্ধী তার বাক মানে হচ্ছে তুমি কথা বলো আমি যে কথা বলছি সেটা হচ্ছে কি আমার বাক বা তারপর শ্রবণ শক্তিটা হচ্ছে যে তুমি যদি কানে না শুনো বা শ্রবণটা হচ্ছে কি শোনা শব্দ কি
কিন্তু সমান প্রতিমিত হচ্ছে কি তুমি শুনতে পারতেছো না, তোমার যদি এখন শুনতে না পাও আমি যতই শব্দ করি বা যতই কথা বলি তুমি শুনতে পাবা? অবশ্যই না। তার মানে আমাদের গল্পের মিনু সে একজন কি ছিলেন, বা প্রতিবন্ধী ছিলেন, এবং কি ছিলেন, তিনি একজন ছিলেন হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী। তার মানে কি সে শুনতেও পারতো না এবং কি করতে পারতো না, বলতেও পারতো না। দেখো সে শুনতেও পারতো না, বলতেও পারতো না, তারপরও দেখো তার কিন্তু মা বাবা ছিল না। ছোট থেকে তার মা বাবা কি হয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। দেখো তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করেন। আমাদের সমাজে এখন একটা জিনিস আছে যে এই জিনিসটা হলো না আমার লাইফে আর বেঁচে থাকি লাভ কি, ঠিক আছে? কিন্তু আমাদের এই মিনু গল্পের মধ্যে মিনুর দেখো কত সমস্যা ছিল, তার বাবা মা ছোট থেকে ছোট কাল থেকে কি ছিল না, মানে ছোট কাল থেকে তার বাবা মা ছাড়া সে বড় হয়েছে, এবং সে তার কি একটা প্রবলেম ছিল বা সমস্যা ছিল, সে একজন বাঘ প্রতিবন্ধী এবং কি শ্রবণ প্রতিবন্ধী। তার মানে সে শুনতেও পারতো না এবং কি বলতে পারতো না। এত কিছু করার পরও কি মিনু তাকে তার জীবনকে কি বলেনি, তুচ্ছ মনে করেনি। তুচ্ছ বলতে কি একদমই শেষ, আমরা বলি কি এটা তুচ্ছ, এটা তারা কি কিছুই হবে না, সে তার লাইফটাকে কি এরকম কিছুই মনে করেনি। তারপর দেখো দূর সম্পর্কে এক আত্মীয় বাসে তাকে থাকতে হয়, তার মানে যার বাবা মা নেই তাকে কি কি করতে হবে, অবশ্যই কারো না কারো আশ্রয় তো অবশ্যই নিতে হবে। মিনু ঠিকই তেমন একজনের কাছ থেকে আশ্রয় নিয়েছেন, সেটা হচ্ছে কি তার দূর একটা প্রতিবন্ধী, একটা আত্মীয়, মানে তার সম্পর্কে থেকে একটু দূরে একটা আত্মীয় বাসে কি সে থাকতো। সেখানে গৃহকর্মী তার অখণ্ড মনোযোগী, শুধু তাই না প্রকৃতির সঙ্গে সে মিতালি পাতিয়েছে। তার মানে সে যে থাকতো সেখানে তার গৃহকর্মীর কাজগুলো সে কি অখণ্ড, মানে সে তার গৃহকর্মীর যে কাজগুলো ছিল এগুলোতে কি খুবই মনোযোগী ছিল, সেই নিখুঁতভাবে তার কাজগুলোকে সম্পূর্ণ করতো। এবং তার সাথে সাথে সে তার, এখানে তোমাকে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে তার মিতালি পাতিয়েছে, মিতালি মানে বন্ধুত্ব, কার সাথে বন্ধুত্ব পাতিয়েছে, অবশ্যই বন্ধুত্ব পাতিয়েছে হচ্ছে তোমার প্রকৃতির সাথে, কে পাতিয়েছে, মিনু পাতিয়েছে। তারপর দেখো ভোর বেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানোর চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে। তার মানে ভোরবেলা যে সকাল, ভোরবেলা যে সূর্যটা উঠে ওটা একটা দেখা যাবে কি একটা আগুনের গোলার মতো, ঠিক আছে, একটা একদম লাল একটা বর্ণ একটা কি এই আকারটা ধারণ করে কি ভোরের সূর্য। যদি তোমরা কি অবশ্যই ভোরের সূর্যটা দেখো তাহলে অবশ্যই দেখতে পাবা সূর্যের আকারটা কেমন হয়, একদম লাল, এত লাল কি বলবো, মনে হয় যে না ওখানে কোনো একটা চুলা বা কোনো একটা আগুন জ্বালানো এরকম। ঠিক তেমনই মিনু ভোরের সকালে সূর্যটাকে সে বলতেছে যে এই সে যেমন উনুন জ্বালায় বা চুলি জ্বালায়, সে চুলির সঙ্গে কি করেছেন তুলনা দিয়েছেন, মানে এতটাই লাল যে কি বলবো। তারপর দেখো হলদা পাখি দেখে তার মনে ফুলক জাগে, পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবা মাও ফিরে আসবে। সে যতই তার প্রকৃতির সাথে তার বন্ধুত্ব করুক না কেন, সে সবসময় ভাবে যে না আমারও কেউ আছে, আমারও একদিন না একদিন কি আমারও বাবা মা আসবে। ঠিক তেমনই সে যখন তার পাশের বাড়ির কাউকে দেখে, প্রবাসী, এখানে প্রবাসী বলতে বোঝানো হয়েছে প্রবাসী পিতার আগমন, তার মানে তার পাশের বাড়ির যে যিনি থাকতো যে মেয়েটা তার বাবা একজন প্রবাসী, মানে কি বাইরে দেশে থাকতো, আমরা সহজে কি বলি বিদেশি, তাই না, বিদেশে থাকে, মানে বিদেশ যারা বিদেশে থাকে তাদেরকে কি বলা হয় প্রবাসী বলা হয়। ঠিক তখন যখন দেখতো তার বাসার পাশের প্রবাসী পিতা আসছে তখন সে মাঝে মাঝে কি ভাবতো যে না আমার বাবা মা কি একদিন তো ফিরে আসবে। দেখো পিতার জন্য মনে 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 অপেক্ষা করে কিশোরী, হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না, এই কষ্ট তার একান্ত নিজস্ব। হ্যাঁ সে আমার বলতেছে যে হলদে পাখি সবসময় আসতেছে কিন্তু আমার বাবা কেন আসতেছে না, সবার জীবনে কি একটা না একটা কষ্ট থাকে, যেমনই মিনারও কি একটা কষ্ট ছিল, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে এখানে তবুও সে স্বপ্ন দেখে, তাই স্বপ্ন দেখে সমস্ত প্রতিকূল অতিক্রম করতে সাহায্য করে, মানে তারপর কি সে স্বপ্ন দেখে, সে তার নিজস্ব কষ্ট, তার বাবা মা ছোট থেকে মারা গিয়েছেন বা তার সে কথা বলতে পারে না শুনতে পারে না, তারপর তার মনে একটা আকাঙ্ক্ষা জাগে যে না আমার বাবা মাও কি একসময় ফিরে আসবে। তার এই স্বপ্নগুলো নিয়ে কি সে আজও কি তার নিজের মতো জীবনযাপন করতেছে, এবং তার স্বপ্নগুলো মানুষের সকল প্রকার প্রতিকূল অতিক্রম করে তার বিপরীত যে সমস্যাগুলো এগুলো অতিক্রম করে কি সে নিজের মতো নিজেকে কি করতেছে সাহায্য করতেছে। তাহলে শিক্ষার্থীরা দেখো আজকে আমাদের এই মিনু গল্পের মধ্যে মিনুর কাহিনীটা হচ্ছে সে একজন
किशोरी मे मेबी बस 14 বছর ঠিক আছে। সে ছোট কাল থেকে তার বাবা মা ছাড়া এবং তার কি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা হয়েছে, যেমন সে বোবা এবং সে শুনতে পাচ্ছে না। কিন্তু তারপরও তার একটা আশ্রয়ের জন্য সে কি করতেছিল, সে তার আত্মীয় বাসায় থাকতো এবং সে কি বিভিন্ন রকমের কাজকামগুলো কি করত। এটাই হচ্ছে তোমাদের গল্পের মেইন উদ্দেশ্য। সেক্ষেত্রে তোমরা বাসার মধ্যে খুব ভালো করে ভালোভাবে মিনু গল্পটা একটু রিডিং করবা, লেখক পরিচিতি পাঠ পরিচিতি একটু করবা। যদি কেউ না বুঝো বা গল্প পড়ে যদি কেউ না বুঝো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় নিয়মিত লেখাপড়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।